হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো পাখির হেলথ। তো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার আমাদের পাখির হেলথ কেমন আছে, কেমন থাকছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তবে আজকে একটা জিনিস আমি নিয়ে এসেছি, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি খাওয়াচ্ছি আমার পাখিদেরকে, বার্ড বুস্টার। এই জিনিসটার অনেক গুণ আছে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি কারোর হেল্প হয়ে থাকে কোনোভাবে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যারা আমাদের মতো পাখি প্রেমী বন্ধু আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এটাই হলো সেই বার্ড বুস্টার। এটার মধ্যে অনেক কিছু বেনিফিটস আছে, রিলিজ বার্ডস স্ট্রেস, ইনক্রিজ বার্ডস এনার্জি, এছাড়াও আরও অনেক কিছুই আছে, যেমন ফেদার কালারের দিক থেকে যে কালারের গ্রোথ, ফেদারের গ্রোথ, এই ধরনের অনেক কিছু বেনিফিটস এর মধ্যে থেকে পাবো। এছাড়া এটাতে অনেক কিছু জিনিস আছে যেগুলো পাখির হেলথেরও খেয়াল রাখবে। তো এই জিনিসটি আপনারাও ইউজ করতে পারেন, খুবই ভালো জিনিস। তো এর ডোজ সমস্ত সব কিছু এর পেছনে লেখা আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় এর ডোজটা দেখলাম, 1 স্পুন ফর 500 ml অফ ওয়াটার। আচ্ছা দেখি কী আছে। ও, একটা প্রিজার্ভার দেওয়া আছে। জলটা গোলা হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ বলে রাখি, এই যে জলটা আমি দিয়েছি এটা হালকা গরম করা জল, ঠিক আছে? যেহেতু এখন শীতকাল, এই জলটা একটু গরম করে নিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পর ওষুধটা এর মধ্যে গুলে দেবে। ব্যাস রেডি। এইবার সমস্ত বাটিতে ঢেলে দিন। তো যদি কারোর কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং কোনো ইনফরমেশান প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।